কি তো মেয়েটা কি করছে সকাল থেকে ওর কোনো সাড়া শব্দ পাচ্ছি না থেকে ফোন দেখছি কালকে শুরু স্কুলে হোমওয়ার্কগুলো করে নে না তো স্যারের কাছে মার খাবি না আমি এখনো ওয়ার্ক করবো না ভাই করবো দাদা আমার এখন ভাই লাগছে না তুমি যাও এখান থেকে যাও শান্তি থেকে ফোন দেখতে নাও আমাকে ঠিক আছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি তুই পড়তে বসবি না তো আমি কালকেই তোর জন্য নতুন মিস খুঁজবো দাঁড়া এমন রাগে মিস দেব যাতে তোকে এসে সাহস্তা করে দেয় দেখবি পড়তে বসবি না হোমওয়ার্ক করবি না সারাদিন ফোন দেখবি দাঁড়া কালকে আমি তোর জন্য নতুন মিস আনছি জিয়া তুমি যত ইচ্ছা ফোন দেখো নতুন মিস চলে এসেছে শিগগির উঠে জামা কাপড় পরে তৈরি হও ঠিকঠাক বাড়িতে আসলাম তো আবার কি জানি বাবা আমাকে তো বলেছিল যে বাড়িতে রাজমিস্ত্রি কাজ হচ্ছে এই বাড়িতেও তো দেখছি কাজ হচ্ছে ওই যে সিমেন্ট দেখা যাচ্ছে কি জানি বাবা ভেতর দিকে একবার গিয়েই দেখি কি হয় কে আপনি আচ্ছা মানে এখান থেকে কি ফোন করা হয়েছিল নতুন দিদিমণি চাই বলে ফোন করা হয়েছিল হ্যাঁ 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 আসুন 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 আমি মিশোর জন্য বলেছিলাম আসুন আসুন আমি ফোন করেছিলাম আসুন। ও আচ্ছা 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 তাহলে আমি ঠিকঠাক বাড়িতে এসেছি বলুন। ঠিক আছে চলুন 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 ভিতরে যাই। নতুন নাম সত্যি সত্যি তাহলে চলেই যাচ্ছে। আচুক না একবার। এমন মজা দেখাবো না। বাড়ি পালাবে আর কোনোদিন আসবে না পড়াতে। আমাকে পড়াতে আসা। তাড়াতাড়ি বই নিয়ে বসে পড়ি বাবা। জিয়া কেমন আছো ভালো আছি জিয়া তুমি বইগুলো বার করো দেখি তো তোমার বইয়ে কি কি আছে না এই যে করতে বলছে আমাকে কি ব্যাপার সব অন্ধকার অন্ধকার লাগছে কেন কিছুই তো দেখতে পাচ্ছি না বই খ সব অন্ধকার অন্ধকার লাগছে আচ্ছা জিয়া তোমাদের ঘর এত অন্ধকার অন্ধকার লাগছে কেন লাইট জ্বালাওনি मैम তুমি তো কালো চশমা পরে আছো তাই তো সব অন্ধকার দেখছো চশমাটা তো আগে খোলো তারপর তো সব ঠিকঠাক দেখতে পাবে ও ওহ ঠিক 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 তুমি কি বলেছো আসলে আমি চশমাটা খুলতে ভুলে গেছিলাম নাও চশমাটা এবার খুলে ফেললাম এবারে আমি সবটি পরিষ্কার দেখতে পাচ্ছি নাও তোমার বইটা তো আমি দেখে নিলাম কিন্তু আজকে আমরা পড়াশোনা করব না ঠিক আছে আজকে আমরা একটু গল্প করব ঠিক আছে ম্যাডাম ম্যাডাম তো গল্প করার নাম করে আমাকে পটানোর চেষ্টা করছে না না ম্যাডামের কথায় পটলে চলবে না এত বিড়বিড় করে কি বলছো তুমি কিছু তোমাকে খুব মিষ্টি দেখতে তো খুব সুন্দর লাগছে কে সাজিয়ে দিয়েছে তোমাকে বাহ খুব সুন্দর লাগছে আচ্ছা জিয়া তোমার কি কি করতে ভালো লাগে আমার শুধু ফোন দেখতে ভালো লাগে আচ্ছা ফোনে তুমি কি দেখো ও রিলস দেখতে ভালো লাগে আচ্ছা বেশ ফোন ছাড়া আর কি কি ভালো লাগে আর শুধু খাওয়া ভালো লাগে খাওয়া খাওয়া কি ট্যাডন মেরে বাবা কি পাকা পাকা কথা বলে এই মেয়েকে নিয়ে তো আমি নাজিয়াল হয়ে যাব এম সবে তো শুরু আগে আগে দেখো আচ্ছা জিয়া একটা কবিতা বলো তো তুমি জানি জানি আচ্ছা জিয়া তুমি গান পারো তো তাহলে একটা গান করে শোনাও তো না

বাবা ও বাবা গো মরে গেলাম কেউ বাঁচাও কেউ ধরো গো আমার কোমরটা গেল 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 আজকে আর মনে হচ্ছে বাড়ি ফিরতে পারবো না এই মেয়েকে আজকেই আমার শেষ দিন পড়াতে আসার আর মনে হচ্ছে আসা যাবে না এ কি ডেঞ্জারেস মেয়ে কি দোষী মেয়ে এমন নাচ দেখালো যে আমার কোমরটাই ভেঙে গেল পড়ে ম্যাম তাহলে আজকে ঠিকঠাক ছিল তো বাবা গোয়া ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক ছিল দিদি ভালো করে পড়াশোনা করেছি তো জিয়া কোনো অসুবিধা হয়নি তো না 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 কোনো অসুবিধা হয়নি আপনার খুব ভালো মেয়ে হয় না ঠিক আছে আজকে তাহলে আমি আসি কালকে আবার আসব ঠিক আছে তাহলে আপনি কালকে আবার সময় মতন চলে আসবেন ঠিক আছে বাবারি বাবা আমি এখন মানে মানে কেটে পড়তে পারলে বাঁচি ঠাকুরের নাম নিয়ে আরাজ বোএগানে মাতা কারা মাজ কেশেশেশ কে কে মাজা কে মাজা দেরুমনি কে কামা শাইস্তা করে বাই পাটালা